ভারতের উড়িষ্যা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 288 জনে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 900 জনেরও বেশি। ভিডিওটি তৈরি করা পর্যন্ত ট্রেনের ভেতরে অনেকেই আটকা পড়ে আছেন এখন পর্যন্ত। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে উড়িষ্যার বালাসুর জেলায় বাহাঙ্গা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘড়ির কাঁটা তখন স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7টা পেরিয়েছে মাত্র। উড়িষ্যার বালাসুর স্টেশন পার হওয়ার পর আচমকায় বিকট শব্দ। ক্রমশ গতি কমতে থাকে করমণ্ডল এক্সপ্রেসের। একাধিক বগি ডান থেকে ডান দিকে হেলে পড়তে থাকে বিপজ্জনকভাবে। ট্রেনে উপস্থিত যাত্রীদের কয়েকজনের বক্তব্য, গতি কমার সঙ্গে সঙ্গেই বগি হেলে যাওয়ার টের পেতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ততক্ষণে আরও খানিকটা হেলে যায় বগি। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় 1 কিলোমিটার পথ এভাবেই ধীরে ধীরে এগোতে থাকে ট্রেনটি। করমণ্ডল ছিল আপ লাইনে। এটি লাইনচ্যুত কয়েকটি বগি গিয়ে আড়াআড়িভাবে পড়ে পাশের ডাউন লাইনের উপর। ততক্ষণে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে যায়। জানা গেছে একটি মালগাড়ি করমণ্ডল এক্সপ্রেসের সামনে চলছিল। কোনোভাবে করমণ্ডল এক্সপ্রেস সোজা গিয়ে ধাক্কা মেরে দেয় সেই মালগাড়ির পেছনে। মালগাড়ির পেছনে করমণ্ডল এক্সপ্রেসের ধাক্কায় অভিঘাত এতটাই বেশি ছিল যে এক্সপ্রেসের ট্রেনটি মালগাড়ির বগির উপরে উঠে যায়। পেছনে লাইনচ্যুত হয়ে পড়ে এক্সপ্রেস ট্রেনটির বেশিরভাগ বগি। সেই সময় উল্টো দিক থেকে আসছিল বেঙ্গালুরু থেকে হাওড়াগামী আরেকটি এক্সপ্রেস ট্রেন, যা লাইনের উপর আড়াআড়িভাবে পড়ে থাকা করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি বগির উপর দিয়ে চলে যায়। ডাউন লাইনের পড়ে থাকা করমণ্ডলের বগির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত হয়ে যায় হাওড়াগামী এক্সপ্রেসের ট্রেনটির একাধিক বগি। ছিটকে পড়েন ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা। দুর্ঘটনার অন্য একটি ব্যাখ্যাও পাওয়া যাচ্ছে। রেলকর্মীদের একটি অংশের দাবি, প্রথমে লাইনচ্যুত হয় বেঙ্গালুরু থেকে হাওড়াগামী এক্সপ্রেসের ট্রেনটি। হাওড়াগামী ট্রেনের কয়েকটি বগি আপ লাইনে এসে পড়ে যায় আড়াআড়িভাবে। সেই সময় আপ লাইনে ছুটে আসছিল করমণ্ডল এক্সপ্রেস। হাওড়াগামী ট্রেনের লাইনচ্যুত হয়ে যাওয়া বগির সঙ্গে সংঘর্ষ হয় দ্রুত গতিতে ছুটে আসা করমণ্ডল এক্সপ্রেসের। এতে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে অন্য পাশের লাইনে, অর্থাৎ থার্ড লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মেরে দেয়। ধাক্কার অভিঘাত করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন মালগাড়ির উপরে উঠে যায়। দুর্ঘটনার জেরে ট্রেনের যাত্রীদের একটি অংশ আটকা পড়ে ছিটকে পড়া বগিগুলোর মধ্যে আটকা পড়ে যান। প্রাথমিকভাবে ট্রেনের যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেন। রাতের অন্ধকারে সমস্যা আরও বেড়ে যায়। দুর্ঘটনা যে এলাকা হয়েছে সেই এলাকা একটি নির্জন এলাকা, ফলে দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় মানুষ ছুটে এসে উদ্ধার কাজে নামতে পারেনি। তবে কিছুক্ষণ পরই সেখানে হাজির হতে থাকেন আশেপাশের বাসিন্দারা। ট্রেনের যাত্রীদের সঙ্গে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। কিন্তু সেই সময় মূল সমস্যা হয় আলোর অভাব। ট্রেনের কোনো আলো জ্বলছিল না। তার উপর নির্জন এলাকা হওয়ায় নেই কোনো সড়ক বাতিও। টর্চ লাইট এবং মোবাইলে আলো জ্বালিয়ে শুরু হয় উদ্ধার কাজ। প্রত্যক্ষদর্শীরা দেখতে পান এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে দেহাংশ, যাত্রীদের জিনিসপত্র, খাবার। সেই সঙ্গে বিভিন্ন বগি থেকে ভেসে আসতে থাকে কান্না এবং চিৎকারের আওয়াজ। কিছুক্ষণের মধ্যেই অবশ্য অকুস্থলে এসে পৌঁছায় রেলের উদ্ধারকারী দল। নেমে যায় বিপর্যয় মোকাবেলা বাহিনী, শুরু হয় উদ্ধার কাজ। ওড়িশায় দুর্ঘটনার কারণে হাওড়া শামিলার থেকে দক্ষিণ ভারতগামী সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হয়। স্থানীয় রেল সূত্রের দাবি, 51টি ট্রেন ঘুরপথে এবং সংক্ষিপ্ত পথে চালানো হচ্ছে। কিছু ট্রেনের যাত্রাপথও বদলে দেওয়া হয়েছে। অন্যদিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু মৃতদেহ, মালগাড়ির উপরে আস্ত ট্রেন, সবকিছু লন্ডভন্ড। ট্রেনের কামরা একটার গায়ে আরেকটা উঠে পড়ে আছে, কোনটা উল্টে গেছে, চাকাগুলো উপরের দিকে। মালগাড়ির উপরে উঠে পড়েছে আস্ত একটি ইঞ্জিন। রেলের লাইন বলতে কিছুই নেই, সিমেন্টের স্লিপারগুলো ভেঙে চুরে গেছে, উপরে গেছে বিদ্যুতের খুঁটি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ, ভেসে আসছে কান্নার আওয়াজ, চিৎকার, আর্তনাদ এবং অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ। এভাবে বালেশ্বর স্টেশন থেকে 40 কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে কলকাতার হাওড়া চেন্নাইগামী ট্রেন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার বর্ণনা দিলেন আনন্দবাজার পত্রিকার রিপোর্টার মৌসুমী খাড়া। তিনি বলেছেন, শুধু করমণ্ডল এক্সপ্রেস নয় ঘটনাস্থলে পৌঁছে যা বোঝা গেল, একই সঙ্গে দুটি ট্রেন আর একটি মালগাড়ি দুর্ঘটনায় পড়ে একে অন্যের সঙ্গে জট পাকিয়ে গেছে সেখানে। করমণ্ডল এক্সপ্রেস যাচ্ছিল শালিমার থেকে চেন্নাইয়ে, আর অন্য ট্রেনটি বেঙ্গালুরু থেকে হাওড়া যাচ্ছিল। তবে মালগাড়ি সম্পর্কে কেউই কিছুই বলতে পারেনি। তবে স্থানীয়দের কেউ কেউ বলছেন, এই মালগাড়িটিকেই পিছন দিক থেকে ধাক্কা মেরেছে করমণ্ডল এক্সপ্রেস। ইঞ্জিন উঠে গিয়েছে মালগাড়ির ওপর, বাকি ট্রেন বেলাইনে হয়ে একাধিক কামরা পড়েছে পাশের ডাউন লাইনে, আর সেই লাইনে আসা হাওড়াগামী ট্রেনের সঙ্গেও সংঘর্ষ হয়ে যায়। সব মিলিয়ে এত একটা বড় দুর্ঘটনা যা বর্ণনা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।
দুর্ঘটনাস্থলে বর্ণনা দিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকার রিপোর্টার জানিয়েছেন, করমণ্ডল এক্সপ্রেসের অন্তত 7টা কামরা পড়ে রয়েছে সেখানে। ভিতর থেকে তখন আসছে গুঙ্গরানির আওয়াজ। আটকে থাকা যাত্রীদের বাইরে বার করার চেষ্টা করছেন রেস্কিউ টিম সহ স্থানীয়রা, যাদের বার করে আনা হয়েছে, সবাই আছেন রক্তাক্ত। আটকে থাকা যাত্রীদের বাইরে বার করার চেষ্টা করছেন রেস্কিউ টিম সহ স্থানীয়রা, যাদের বার করা আনা হচ্ছে, সবাই রক্তাক্ত, আনা হচ্ছে মৃতদেহও। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের শিমুলিয়া গ্রামের গৌরহরি মান্না আনন্দবাজারকে বলেন, সবে প্যান্ট্রি থেকে চা নিয়ে বেরিয়েছি, স্লিপার ক্লাসে যাব বিক্রি করতে, হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি, ছিটকে পড়লাম ফ্লোরেই, কিভাবে কি হলো কিছুই জানি না। আমার ভাগ্নে এসি কুচিয়ে গিয়েছিল স্ন্যাক্সকে নিয়ে, এখনও ওকে পায়নি। ভারতের উড়িষ্যার কলকাতা হাওড়া চেন্নাইগামী ট্রেন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 200 ছাড়িয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 900+। পূর্ব ভারতের রাজ্যের সরকারি কর্মকর্তা এটিকে এক দশকের মধ্যে সবথেকে বড় ধরনের মারাত্মক রেল দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন। অন্যদিকে ভারতের এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার মধ্যে চিন্তায় রয়েছে বাংলাদেশিরাও। বিভীষিকাময় একটি রাত কাটালো ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া উড়িষ্যা বালেশ্বর জেলার বাসিন্দারা। ভয়াবহ একটি ট্রেন দুর্ঘটনায় সাক্ষী হলো তারা। তবে শুধু ভারতীয়ই নয়, চিন্তা রয়েছে বাংলাদেশিরাও, কারণ যে ট্রেন দুর্ঘটনায় এত হতাহত সেই ট্রেনেই অনেক বাংলাদেশি চিকিৎসা নিতে চেন্নাইয়ে যাতায়াত করে থাকেন। ভারতের উড়িষ্যায় ভয়াবহ দুর্ঘটনায় 207 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী 288 জন মারা গেছে, আহত হয়েছেন প্রায় 900 জনেরও বেশি। শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা উড়িষ্যা বালেশ্বর জেলায় করমণ্ডল এক্সপ্রেস এবং একটি মালগাড়ি মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে তামিলনাড়ু চেন্নাইয়ে চিকিৎসা নিতে যান অনেক বাংলাদেশি। উড়িষ্যার বালেশ্বর কলকাতা থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে বাংলাদেশি যাত্রী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য এখনও ট্রেনটিতে বাংলাদেশি যাত্রী থাকার খবর নিশ্চিত করতে পারেনি কলকাতার বাংলাদেশি ডেপুটি হাইকমিশন। তবে দুর্ঘটনায় বাংলাদেশিদের খবর নিতে একটি হোয়াটসঅ্যাপ হটলাইন নম্বর চালু করেছে কলকাতা বাংলাদেশ উপহাইকমিশন। কলকাতা বাংলাদেশ ডেপুটি হাইকমিশন শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হটলাইনের কথা জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে শুক্রবার স্থানীয় সময় 7:30 দিকে উড়িষ্যার বালেশ্বরের কাছে ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয়। সাধারণত বাংলাদেশিরা চিকিৎসার জন্য ওই ট্রেনটিতে যাতায়াত করে থাকেন। এই বিবেচনায় দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ এবং উড়িষ্যা রাজ্য সরকারের সঙ্গে কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন যোগাযোগ রাখছে। এই সংক্রান্ত তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ হটলাইন +91903835353 নম্বরে যোগাযোগ করার জন্য বলা হলো। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।